হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো এবার পুজো খুব ভালো কেটেছে কারণ যেরকমটা ভেবেছিলাম সেরকম একদমই হয়নি আমি ভেবেছিলাম যে এই প্রেগনেন্সিতে আর কতই বা ঘুরতে পারবো আর তার মধ্যে তোমাদের দাদা আর কোথায় নিয়ে যেতে পারবে আমাকে হয়তো অ্যালাউই করবে না বা আমি হয়তো ঘুরতে যেতেই পারবো না হয়তো গেলে একদিন যাব বা এরকম ভেবেছিলাম কিন্তু এতটা সাপোর্ট করেছে তোমাদের দাদা আমাকে সব জায়গায় নিয়ে গেছে প্রচুর ঘুরেছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী ঘুরে ঘুরতে গেছি তো মানে মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে তোমাদের দাদা ভাই এতটা সাপোর্টিভ আর আমাকে এতটা কেয়ার করে করে সব জায়গায় নিয়ে গেছে মানে দেখে হাঁটো আসতে হাঁটো উল্টাপাল্টা কিছু খাওয়া যাবে না মানে খুব কেয়ার করে করে আমাকে নিয়ে গেছে নিয়ে নিয়ে এসেছে তো সেই জন্য আমার খুব কোনো অসুবিধা হয়নি ঘুরতে তো আমি এবারে পুজোটা ভালো মতো এনজয় করতে পেরেছি আর অষ্টমীর দিন আমার বরের দিদি মানে আমাদের দিদিভাই ভাই এসেছিল তো ওর ওদের সাথেও ঘুরেছি একদিন কা তো যাই হোক এই পূজা 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 আসছে পূজা আসছে পূজা আসছে এই করতে করতে পূজা আসলো চলেও গেল তো আজ হলো দশমীর পরের দিন তো কি করে কি করে যে দিনগুলো কেটে গেল আর বুঝতেই পারলাম না আর মনে হয় কি বলো তো আনন্দের যে দিনগুলো না সেগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় এই দশমীর দিনটা আসলে বারবার ঘুরে ফিরে এবার আমার শ্বশুরমশাই কথাটা ভীষণ মনে পড়ছে কারণ অন্যবার দশমীর দিন তো আমাদের যাত্রা হতো আর গতবারও আমি যাত্রার লকডাউন করেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছ তখন শ্বশুরমশাই সকালবেলা ঘুম থেকে উঠে পুঁটি মাছ কিনে এনেছিল আমাদের যাত্রাতে মাছ লাগে তো পুঁটি মাছ কিনে এনেছিল যাত্রার যত জিনিসপত্র লাগে ওই কদম বলো যা যা জিনিসপত্র লাগে সব অ্যারেঞ্জ করেছিল তো এবার তো যেহেতু আমাদের কালো সুস চলছে সেই জন্য আমরা যাত্রাতে কিছু করতে পারিনি আর নেক্সট ইয়ার করবো তো এর আগের বার সকাল স্নান টান করে ওই ঝুড়ি তারপর জিলাপি দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে আমরা মুড়ি দিয়ে খেতাম তো সেই সব কথা ভীষণ মনে পড়ছে শ্বশুর মশাই এবার নেই আর আমাদের কালো অসুস চলছে দেখে এবার আমরা যাত্রা করতে পারলাম না আর দশমীর দিনটাই অন্যরকম টাইপের হয়ে গেল আর ভীষণ মনে পড়ছে ঘুরে ফিরেই শ্বশুর মশাই কথা মনে পড়ছে কি আর করা যাবে কিছু করার নেই মানে বিধির বিধান যাকে বলে উনি চলে গেছেন উনি যেখানেই আছেন যাতে ভালো থাকে এই প্রার্থনা করি ভগবানের কাছে তো যাই হোক পুজোর কথা তো হলোই এবারে আমি তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো বলে আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা শেয়ার করি তো ব্যাপারটা হচ্ছে আমি যখন আমার বেবির হা স্ক্যানটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম হার্ট রেটটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইউটিউবের কমেন্টে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে তোমার তুমি তোমার বেবির নড়াচড়া এখন বুঝতে পারো কি না বা কত মাস থেকে তুমি তোমার বেবি নড়াচড়া বুঝতে পেরেছ তো আজকে সেটা তোমাদেরকে বলছি তো মোটামুটি যখন চার মাস কমপ্লিট হয়ে এসেছিল মানে যখন ধরো চার মাস শেষ হতে আর এক দুই সপ্তাহ বাকি তখন থেকে আমি ফিল করতাম যে আমার তলপেটের এখানে না মানে গ্যাসের মানে গ্যাস হলে আমাদের পেটটা গুড় করে না ওরকম টাইপের গ্যাসের মতো টাইপের একটা হতো মানে মনে তুমি বুঝতে পারবে না যেটা গ্যাসের নাকি মানে গুদবুদ টাইপের একটা কিছু একটা ফিল করতে পারতাম মানে যখন ধরো আমি সোজা হয়ে শুয়ে আছি তখন সারাদিন হাঁটা চলার মধ্যে থাকলে আমি কিছু ফিল করতে পারতাম না আমি বুঝতেই পারতাম না কিছু আর যখন একদম সোজা হয়ে শুতাম তখন আমি ফিল করতে পারতাম পেটের ওখানে মানে একটু ফেনা ফেনা টাইপের কিছু একটা বুধ করছে সেরকম আমি ফিল করতে পারতাম তো যাই হোক সেটাই আমার প্রথম ফিল করা আমার বেবি নড়াচড়া আর এখন মোটামুটি যখন আমার এখন ছয় মাস চলছে তো আর এখন আমি ভালোই বুঝতে পারি ওর নার্স মানে যত দিন গেছে এই তখন থেকে এখন পর্যন্ত যত দিন গেছে তত ওর মুভমেন্ট মুভমেন্টটা স্ট্রং হচ্ছে দিন দিন আর কি আরও হবে আমাকে ডাক্তারও বলেছে আরও দিন যাবে যত তত তুমি মুভমেন্টটা ভালো করে বুঝতে পারবে তো যাই হোক প্রথম যখন আমি ওর ফিল্ডটা আস্তে আস্তে পাচ্ছিলাম প্রত্যেক দিনই মানে সকালে বলো দুপুরে বলো যখনই শুতাম তখনই আমি ওই বুধবুত টাইপের ওই ফিলটা করতে পারতাম তো তখন ভীষণ ভালো লাগতো আমি বুঝতে পারতাম যে ওই নড়াচড়া করছে আবার মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতাম যে এটা কি ওই নড়ছে নাকি গ্যাস হয়েছে গ্যাসের জন্য বুদবুদ হচ্ছে সেটা বুঝতে পারতাম না মাঝে মাঝে তো যাই হোক আস্তে আস্তে বললাম এই নড়াচড়াটা আস্তে আস্তে বেড়ে বেড়ে গেছে তো আর এখন আমি দাঁড়িয়ে থাকলেও বুঝতে 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 পারি 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 বসে থাকলেও যে ও নড়ছে বা এরকম ব্যাপার আর প্রথম আমি আমার যখন পাঁচ মাস কমপ্লিট হয়ে গেছে তখন আমি ওর মানে আমার পেটটা আমি শুয়ে শুয়ে দেখছি তো নাইটের উপর থেকে দেখলাম যে পেটটা এরকম একটা ঢেউয়ের মতো খেলে গেল তো সেটাই আমি প্রথম দেখতে পেলাম যে ও মানে আমার পেট পেটটাকে নিয়ে নড়ছে এরকম প্রথম আমি দেখতে পেরেছিলাম তো যেহেতু তোমরা আমার একদম কাছের পরিবারের লোকের মতো হয়ে গেছো তো সেই জন্য তোমাদের সাথে এগুলো কথা শেয়ার করতে কোনো আমার দ্বিধা নেই তো সেই জন্য আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলে আর তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করো আর করছো তোমরা যে কয়জনই আমাকে সাপোর্ট করছো ভীষণ ভালো লাগে আমার সেইগুলো আমি চাই যে আমার এই পুরো প্রেগন্যান্সিটা আমি তোমাদের সাথে শেয়ার করি আর আমার প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত বড় বড় মুহূর্ত যেগুলো আমার লাইফে ঘটুক লাগানো সেগুলো আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের যাতে যাতে বেবি হয়েছে তোমরা কত মাসে তোমাদের বেবি মুভমেন্ট ফিল করতে পেরেছিলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার বেবির মুভমেন্ট কবে থেকে ফিল করতে পেরেছি আর ফিল করার পরে তো ভীষণ এক্সাইটেড ছেলে আমি বারবার চেষ্টা করতাম তোমাদের দাদাভাইও যেন বুঝতে পারে আর এখন আমি এখনও চেষ্টা করি যেন তোমার দাদাভাই একটু দেখতে পারে বা যে যখন নড়ছে তখন আমি বলি যে নড়লো নড়লো আর একটা কি ঘটনা ঘটায় জানো ভীষণ হাস্যকর ব্যাপারটা আর যখন ধরো পেটটা নড়ছে তখন আমি তোমাদের দাদাভাইকে বলি দেখো দেখো নড়াচড়া করছে যে তোমাদের দাদাভাই হাটটা দিলো বা ও দেখার চেষ্টা করছে তখন আর কিছুতেই নড়তে চায় না আর আর কিছুতেই নড়বে না তখন একদম স্টিল স্টপ হয়ে থাকে যে তোমাদের দাদা চলে গেলো বা মুখটা ঘুরিয়ে নিল তখনই আবার নড়ে তো আমি তোমাদের দাদা ভাইকে দেখাতেই পারি না যে দেখো নড়ছে বিশ্বাসই করতে যায় না ও বলে না না তুমি হয়তো ভুল ভাবছো না আমি বললাম সত্যি দেখো নড়ছে যখনই ও হাটটা দেয় ও দেখতে চায় তখনই নড়াচড়া বন্ধ হয়ে যায় কেন না এরকম হয় তো যাই হোক আমি কিছুতেই তোমাদের দাদা ভাইকে দেখাতে পারি নি একদিন ওকে দেখিয়েছিলাম কিন্তু যতবারই আমি দেখাতে যাই ওই আবার চুপচাপ হয়ে যায় কিছু নড়াচড়া কিছু করে না যখনই আমি ওকে দেখাতে যাই তখনই স্টিল হয়ে যায় তো যাই হোক এইসব কথা শেয়ার করার জন্য আজকে এই র্যান্ডম ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বক বক শুনতে তোমাদের হয়তো ভালো লাগছে না যদিও তবুও আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকেই প্রেগনেন্সিটাকে না একটা বড় মানে রোগের পর্যায়ে ফেলে দেয় যে মানে ও ও হয়েছে মানে বিশাল একটা একটা ব্যাপার মানে মানে ও ওর প্রেগনেন্ট রোগ হয়ে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু প্রেগনেন্সিটা একটা রোগ না এটা একটা ভীষণ সুন্দর ভীষণই মিষ্টি একটা জার্নি যেটা যে প্রেগনেন্ট হয় যে মা হতে চলেছে সে তো এনজয় করেই তার পাশাপাশি বাড়ির লোকরাও এনজয় করে কিন্তু কিছু কিছু লোক আছে যে প্রেগন্যান্সিটাকে একটা রোগের পর্যায়ে ফেলে দিয়েছে তো যাই হোক আমি সেটাই বলবো তোমাদেরকে তোমাদের আশেপাশে যারা প্রেগনেন্ট আছে প্লিজ তাদের থেকে তাদের স্বাধীনতাটা কেড়ে নিও না মানে ঠিক আছে সব নিয়ম কানুন বলো বা যাই বলো সব ঠিক আছে কিন্তু মানে ওই যে প্রেগনেন্ট হয়েছে বলে ওর সাথে আলাদা রকম আচরণ করবে বা আলাদা রকম ট্রিট করবে সেটা যেন না করো আর এই প্রেগনেন্সি জার্নিটা যে প্রেগনেন্ট হয়েছে সেই মা আর পরিবারের সবাই মিলে একসাথে এনজয় করো এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাই আর এই প্রেগন্যান্সিটা ভীষণ সুন্দর একটা মিষ্টি জার্নি তো এটাকে ভালো মতো তোমরা এনজয় করো তোমরা যারা প্রেগনেন্ট আছো এটাকে ভালো করে এনজয় করো এনজয় করে তোমরা ভালো থাকার চেষ্টা করো আর এই সময় তো সবসময় হাসি খুশি থাকা উচিত তো সেই জন্য তোমরা যারা প্রেগনেন্ট আছো সবাই হাসি খুশি থেকো আমিও যতটা সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করি সবার সাথে কথা বলে ভালো থাকার চেষ্টা করি আর কি তো তোমরা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করো তো যাই হোক আজকে অনেক বকবক করে ফেলেছি ছোট্ট একটা ব্লগ আমি আজকে তোমার সাথে এই বকবক দিয়ে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমি আরো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই